وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. বাকুলিয়ার দারুল কুরআন মোহাম্মদিয়া মাদ্রাসার আয়োজনে হুসনে সাউদ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সোমবার কল্পলোক আবাসিকে অত্র মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিকের মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আবু আহমদ আজহারি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি 63 বছরের মধ্যে কোনো মিথ্যা কথা বলেন নাই, তিনি হলেন পৃথিবীর একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জীবনে 63 বছর জীবনে কারো কোনো মিথ্যা কথা নাই, তিনি হচ্ছেন এক ব্যক্তি। তিনি ঘোষণা করেছেন এবং রব্বুল আলামিন বলেছেন যেভাবে কোরআন তেলাওয়াত করলে কি হয়, সওয়াব হয় হয় না, এবং আল্লাহ বলেছেন ঘোষণা করেছেন ভক্তির মরাত্তিল কোরআন তাসবিহ, সহি শুদ্ধভাবে তাসবিহ অনুযায়ী কোরআন তেলাওয়াত করতে তাসবিহ অনুযায়ী। এছাড়াও উপস্থিত ছিলেন কল্পলক বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমির হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক আহমেদুল হক। পুরো প্রতিযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল কুরআন মোহাম্মদিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন। আমরা ছাত্রদের প্রতিভা বিকাশের জন্য আমরা ওদেরকে উৎসাহিত করি, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে প্রত্যেক বিভাগে, দাউর বিভাগে, হেফজ বিভাগে, নাজারা বিভাগে, প্রত্যেক বিভাগে আমরা তাদেরকে পুরস্কৃত করি আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে ছাত্রদের পড়ার মান ভালো হয় এবং আজকে প্রতিযোগিতার মধ্যে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়া ইসলামী পটিয়ার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ সাজ্জাদ সাহেব এবং জামিয়া মোজাহিদুল মাদ্রাসার বিশিষ্ট কারি মাওলানা শিবলি সাহেব। এভাবে ওনাদের পরিচালনায় আজকে অনুষ্ঠানের মাধ্যমে ওনারা নির্ধারণ করেছে পুরস্কার, সেই হিসেবে আমরা বাচ্চাদেরকে পুরস্কৃত করেছি। পরে দোয়া ও মুনাজাত করা হয়। রুমিন চৌধুরী, চটপ্লা টিভি। চটপ্লা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।